بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهدي الله فلا مدل الله ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله

অলমোস্ট একই কথা ইমান এবং ইসলাম বিনস্কারের বিষয় এই জন্য নওয়াকিদুল ইসলাম নওয়াকুল ইমান দুটাই বলা হয় এটা বারোটা পয়েন্ট আমি বলছিলাম আপনাদেরকে বাংলায় বারোটা পয়েন্টের পদে লিস্ট দিয়েছিলাম আমি সহজে মনে রাখার জন্য ভেরি আনফর্চুনেটলি যে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলো বাংলাদেশের প্রাতিষ্ঠানিক অথবা আদারওয়াইজ যে সমস্ত জায়গায় দিন দিনের প্রচার প্রসার হয় সেসব জায়গায় অ্যাড্রেসড হয় না আমরা আজকে সেকেন্ড পয়েন্টটা পড়ব প্রথম পয়েন্টটা ছিল বারোটা পয়েন্টের প্রথম পয়েন্টটা ছিল কোনো ধরনের বড় শেরকে লিপ্ত হওয়া সো আমরা সেটা শেষ করছি আলহামদুলিল্লাহ আজকে আমরা সেকেন্ড পয়েন্টটা পড়বো সেকেন্ড পয়েন্টটা ছিল আপনার এবং আল্লাহর মাঝখানে আপনি যদি কাউকে মধ্যস্থতাকারী মনে করেন ইন্টারমিডিয়েটই মনে করেন যদি তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে বাস আপনি ইসলামের বাইরে চলে যেতে পারেন মানে যাবেন বা যেতে পারেন আর কি যাবেন এবং যেতে পারেন ভিতর তফাৎটা হচ্ছে কিছু ইয়ে আছে কিছু ওজোর আছে অজুহাত থাকে মানুষের আমি জানতাম না বা এই ধরনের জিনিসগুলো আর কি আদারওয়াইজ এটা এগুলো হচ্ছে ইমান বা ইসলাম বিনষ্টকারী বিষয় তো এটা হচ্ছে যে অনেকেই অনেক মানুষ মনে করেন যে আল্লাহকে আমরা সরাসরি অ্যাপ্রোচ করতে পারি না বা আল্লাহর সাথে আমাদের সরাসরি সম্পর্ক স্থাপন সম্ভব না বা একটা সম্পর্ক হওয়া সম্ভব না বরং আমাদের কারো মাধ্যমে আল্লাহ কাছে যাইতে হবে ওয়াসিলা খোঁজ করতে হবে ওয়াসিলা বলে তাওয়াসুল থেকে ওয়াসিলা আসছে তাওয়াসুল হচ্ছে নৈকট্য লাভ করা সেখান থেকে ওয়াসিলা আসছে আল্লাহর কাছে যাওয়ার জন্য কোনো একটা ইন্টারমিডিয়েট লাগবে কোনো একটা মাধ্যম লাগবে অনেকে যুক্তি হচ্ছে যে বড় কোনো ধরেন প্রাইম মিনিস্টার রাজা বাদশাহ অথবা এমডি এই ধরনের যারা বড় পজিশনে থাকেন তাদের কাছ থেকে আমরা সরাসরি যেতে পারি না আমাদেরকে হয়তো গিয়ে তার পিএস বা তার প্রাইভেট সেক্রেটারি অথবা সিকিউরিটি কোনো একটা ইসের ভিতর দিয়ে যাইতে হয় এবং আমরা হয়তো একটা স্লিপ লিখে দিলাম সেই স্লিপটা ভিতরে গেল তারপরে ওখান থেকে পারমিশন আসলে তবে আমরা গেলাম ইত্যাদি ইত্যাদি তো এই জিনিসগুলা মানুষের বেলায় হয়তো ঠিক কারণ একজন প্রাইম মিনিস্টার একজন কিং অথবা একজন এমডি যাই বলি না কেন তার অত্যন্ত সীমিত জ্ঞান উনি তার যে রুমটা তার বাইরে কে আছে এটা বলতে পারেন না কে আছে এটা জানেন না উনি বা তার মনে কে আছে তা জানেন না সে কেউ জানেন না সুতরাং তিনি একটা ব্যারিয়ার তৈরি করতে পারেন যে কারো মাধ্যমে বা কারো কাছে হয়ে আসতে হবে কিন্তু আল্লাহর ব্যাপারে সেটা প্রযোজ্য না আল্লাহ আমরা যা ভাবি সেটা জানেন যা করব সেটা জানেন যেটা গোপন করি সেটা জানেন যেটা প্রকাশ করি সেটা জানেন মানে বাহির এবং ভিতর দুটাই জানেন জাস্ট ফর এক্সাম্পল একটা ওয়ালের বাইরে কি আছে এবং ভিতরে কী আছে সবই জানেন এবং আল্লাহ বলছেন যে সুরা বাকার একটা আয়ত বলছেন যে আমার বান্দারা যখন জিজ্ঞেস করে আমার সম্বন্ধে বলো যে আমি তাদের কাছেই আসি এবং আমি তাদের ডাকে সাড়া দেই বা তাদের দোয়াতে সাড়া দিই তারা যখন কিছু চায় বা আমাকে ডাকে তখন আমি সাড়া দিই এইটা এবং আরও অনেক দলিল আছে যেখান থেকে আমরা বুঝি যে আল্লাহর সাথে আমরা সরাসরি প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি আমরা চাইতে পারি আল্লাহর কাছে আল্লাহর সাথে কথা বলতে পারি কথা এসেন্সে যে আমাদের মোনাজাত বা দোয়া যেটা আমরা একান্তে করি তা তাহুদে অথবা আদারওয়াইজ সেটা আমরা করতে পারি তো আপনার সেই জিনিসগুলা সারি একটা ফোন আসছিল সুতরাং আমাদের কারো মধ্যস্থতার দরকার নেই আর এই যে বললাম যে আল্লাহ মানে আমাদের উদ্দেশ্য আমরা মনের ভিতর কি আছে দশ বছর পরে কি চাবো এখন কি চাব ইত্যাদি সব সব কিছুই আল্লাহর কাছে জানার সুতরাং এই অ্যানালজিটা ওখানে ওইখানে প্রযোজ্য না যেটা এসের অ্যানালজি কি বলে এমডি বা কিং বা প্রাইম মিনিস্টারের যে এইটা বললাম প্রাইম মিনিস্টার একজন নশ্বর মানুষ তার জীবনে ভয় আছে তারা আপনি মেরে ফেলবেন এটা চিন্তা করতে পারে সেই জন্য তার সিকিউরিটির মাছ বা কিং একজন নশ্বর ব্যক্তি তার জীবনে ভয় আছে তার চারিদিকে সৈন্য আছে তাকে প্রোটেক্ট করার জন্য কত কত রকমের ডিফারেন্স আর কি মানে আল্লাহর সাথে একটু অ্যানোলজি দেওয়াটাই একটা বেয়া দেবী যাই হোক এরপরে বলতেছেন যে আপনার এখানে একটু বলার ব্যাপার আছে এই মধ্যস্থতাকারীর এই মধ্যস্থতাকারীর কথা যখন আসতেছে তখন অ্যাবসোলুটলি দুনিয়ার কারো মধ্যস্থতার দরকার নেই আমাদের এবং কারো মধ্যস্থতার ব্যাপার আসে না এখানে এমনকি রাসুল না ওয়াসিলার কথা যখন আসে বা তা আল্লাহর আল্লাহ নৈকট লাভের জন্য আমরা কোনো একটা মাধ্যম ধরতে পারি কিনা এখানে একটু বলা বলার স্কোপ আছে সেই জন্য বলতেছি যে তিনটা ওয়াসিলা হচ্ছে জায়জ অর্থাৎ তিনটা ইসের আপনি আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য তিনটা মাধ্যমকে ব্যবহার করতে পারেন সেটা জায়েজ একটা হচ্ছে যে আল্লাহর যে নাম এবং গুণগুলো আল্লাহর যে সিফাতগুলো আপনি বললেন ইয়ে আল্লাহ তো আপনি তো বলছেন যে আপনি রহমান রহিম আপনি আমাদেরকে দয়া করেন আমাদেরকে মাফ করে দিবেন গফুর রহিম আপনি আপনার নামের উসিলায় আমাদেরকে একটা কিছু চাইলেন আপনি এটা এটা জায়েজ আল্লাহর নাম নাম সমূহের উসিলায় দুই নম্বর হচ্ছে যে নিজের কোনো নিজের কোনো আমল যেটা আপনি কেবল আল্লাহর জন্য করছিলেন এবং আপনি আশা করেন বা আপনি মনে করেন আল্লাহ সেটা অ্যাকসেপ্ট করছেন সেটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হয়েছে আপনি খালিস নিয়েতে করছিলেন একটা ভালো কাজ সেটার উসিলায় আপনি একটা কিছু চাইতে পারেন আজকে বিপদে পড়ছেন আপনি বলতে পারেন যে আল্লাহ অমুক দিন আমি এই কাজটা শুধু আপনার সন্তুষ্টির জন্য করছিলাম আজকে তার রুশিলায় বা সেটুকুর প্রতিদান হিসাবে বা বিনিময় হিসাবে আমি আপনি আমাকে আজকে উদ্ধার করেন বা আমি এই জিনিসটা দেন বা এই সময়টা এই সময় আমার একটা দুঃসময় যাচ্ছে এই সময় আমার আমাকে সাহায্য করেন বা ইত্যাদি এটা চাইতে পারেন আপনি আর তিন নম্বর হচ্ছে যে নাও অ্যান্ড হিয়ার যারা প্রেজেন্ট বা যারা বাস্তবে আপনার সাথে কানেক্টেড সেরকম মানুষের কাছে আপনি দোয়া চাইতে পারেন বলতে পারেন যে আপনি আমার জন্য দোয়া করেন আপনি মনে করেন যে তার তাকোয়া বেশি বা তিনি অনেক আছেন আমরা দেখে বুঝি যে একজন মানুষ খুব সারা জীবন খুব অনেস্টি চলছেন মিথ্যা কথা বলেন না তার তাকুয়া বেশি পাচকতা সালাদ পড়েন তাজত পড়েন ইত্যাদি মানে আমলের উপর বেশ করে আপনি বলতে পারেন যে আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন বা আল্লাহর কাছে একটু দোয়া করেন বা এরকম এটার দলিল হচ্ছে যে রাসুল সালসাল্লাম বেঁচে থাকতে ইসতেসকার নামাজ লিড করতেন এই যে বিশ্বের জন্য যে নামাজ এবং আর মৃত্যুর পরে অমরাল তার চাচা আব্বাসকে আব্বাস রাদু বলছেন যে আপনি আজকে রসুল আমাদের ভিতর নাই আমরা বৃষ্টির জন্য দোয়া করব আপনি আমাদের দোয়াটা লিড করেন বা আমাদের তরফ থেকে দোয়া করেন ইত্যাদি আর কি সো এটা 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 যা আছে এর বাইরে কোনো কোনো রকম বাসিলা ধরা যাবে না এমন কি এমনকি না অনেকে এই শিরপটা করেন শিরক এটা আর কি দেখতেই পাচ্ছেন ইমান বিনষ্টকারী বিষয় তো অনেকে এই ইটা করেন যে তারা আল্লাহর অংশীদার স্থাপন অনেকটা এরকম আর কি যে অমুকে সুপারিশ করলে বা অমুকে ই করলে এটা হবে এই ধরনের ব্যাপার আর কি তাদেরকে একটা অথরিটি দেন যে অথরিটি আল্লাহ কাউকে দেন নাই আমরা জানি যে আগেও বলছি আপনাদের আবারও বলতেছি যে কেউ কারো জন্য সুপারিশ করতে হলে একমাত্র মানে ঈশের দিন করতে পারবেন সফায়ত যেটাকে আমরা বলি কেয়ামতের দিন করতে পারবেন সেটা আল্লাহ বলছেন বা দাসুল বলছেন বা সেটা বৈধ হবে হয়তো কিন্তু তার জন্য দুটা কন্ডিশন আছে যিনি সুপারিশ করবেন তার পারমিশন লাগবে আল্লাহর পারমিশন লাগবে যে তিনি সুপারিশ করতে পারেন এখন আর যার জন্য করবেন তার ব্যাপারেও আল্লাহর পারমিশন লাগবে যে এর জন্য সুপারিশ করতে চান সু করা যাবে কি না ইত্যাদি যাই হোক এটা জাস্ট প্রসঙ্গ তো আসলে দেখে বললাম আমার এবং আল্লাহর মাঝখানে যদি আমি কাউকে মধ্যস্থতাকারী মনে করি বা ইন্টারমিডিয়েট মনে করি তাহলে আমার ইমান নষ্ট হয়ে যাবে বা আমার ইসলাম নষ্ট হয়ে যাবে ইসলাম থেকে বের হয়ে যেতে পারি অমসলিম অমুসলিম বলে গণ্য হতে পারি আমি এখন দেখেন এই জিনিসগুলা যেগুলো আমরা পড়তেছি বা পড়ব আরও সামনে এগুলো হয়তো জীবনে কোনো একটা ক্রস সেকশনে আমরা ভুলে বা অজ্ঞতাবশত কখনো করে থাকতে পারি তার মানে কি আমি চিরনিরাশ হব না আমি তবা করব এবং আল্লাহর কাছে মাফ এবং আর কখনো করব না সেটা بس পাইলেই হয়ে গেল তিন নাম্বার পয়েন্ট হচ্ছে তিন নাম্বার ঈমান বিনষ্টকারী বিষয়ে যেটা সেটা হচ্ছে যে কাফেরদেরকে কাফের মনে না করা আমাদের দেশে বা অন্যত্র অনেক পশ্চিম আছেন যারা মনে করেন যে এক ধরনের করে বা তাদের মতো করে তারা ঠিক আছে একজন খ্রিস্টান যতক্ষণ তার যে বাইবেল আছে সে অনুযায়ী চলে বা তার নবীকে মানে অথবা একজন ইহুদি যখন তার ধর্মগ্রন্থ বা তার বিধিবিধানের উপর আসে তাহলে সে ঠিকই আছে বা সে কাফের না বা সে অবিশ্বাসী না এটা অত্যন্ত বড় একটা ভুল কারণ সুসাইসালামের মিশন কমপ্লিট হওয়ার পরে পৃথিবীতে মাত্র দুইটা দিন আছে একটা দিন ইসলাম আর একটা দিন কুফর বা কাফের দের যে দিন সেটা আপনি হয় মুসলিম নয় কাফের মাঝামাঝি কিছু হওয়ার কোনো সম্ভাবনা নাই বা কোনো কোনো উপায় নাই সুতরাং আমরা মুসলিম ছাড়া বাকি ওয়ার্ল্ডে যারা আছে সবাইকে কাফের জ্ঞান করব অবিশ্বাসী জ্ঞান করব বা ডিসবিলিভার মনে করব তার মানে এটা না যে তাদের জন্য হেদায়তের দরজা কোনো দিন খুলবে না খোলা নাই তা ব্যাপার না আমরা ধরেন আমাদের আত্মীয় বন্ধুকে যদি কাফের থাকেন মুশ্রিক থাকেন তাই জন্য আমরা দোয়া করতে পারি হেদায়তের দোয়া করতে পারি একটা দোয়াই করতে পারি যে আল্লাহ তাকে তুমি হেদায়ত দাও তাকে দিন ইসলামের উপরে প্রতিষ্ঠিত করে দাও তাকে মুসলমান বানায় দাও এই দোয়া আমরা করতে পারি ওয়েস্টে বহু মুসলিম আছেন যারা অনেক স্কলারও আছেন কনভার্টেড মুসলিম স্কলার যাদের ফ্যামিলির একটা অংশ একজন বা দুইজন মুসলিম বাকিরা অমুসলিম তারা তাদের জন্য দোয়া করেন আমরাও করতে পারি তাদের জন্য দোয়া বাট এটা বুঝতে হবে যে আর বাকি সকল কিন্তু কাফের মানে এটা এটা যদি আপনি মনে না করেন তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে মানে কাফেরদেরকে যে কাফের মনে না করে হি হিমসেলফ এ কাফের আর কি এটা হচ্ছে একটা একটা রুল অফ থাম আর কি সো আমরা এটা ব্যাপারে কেয়ারফুল হয়ে যাব আমরা অনেক সময় ভুল করি আমরা অনেক সময় এমনকি হিন্দুদের কথাও অনেকে বলেন যে তাদের তাদেরও তো তাদের ই আছে মানে দলিল আছে বা তাদেরও একটা দিন আছে সেটা মানতেছে মানে এবং এখানে একটা আয়াতকে খুব মিসকোট করা লাকুমদিন কুমু মাল্লিয় দিন মানে দিন লাকুমদিন হুম আল্লাদের মিনিং ছিল আসলে তাকফির মানে আপনি সমস্ত সম্পর্ক ছিন্ন করতেছেন যারা কাফের তাদের সাথে বা যারা আল্লাহর আল্লাহর মতো করে চলানো তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই তা কোনো অ্যামালগামেশন নাই কোনো গিভেন টেক নাই বা কোনো কতকটা আমার কতকটা তোমার নিয়ে কোনো একটা দিন এলাই ইলাহি আকবরের সেরকম করার কোনো স্কোপ নাই অথচ সেটাকে অনেক মানুষই ইউজ করে এইভাবে এই আয়ারটাকে অনেক মানুষ এইভাবে বলতে চায় যে তুমি তোমার মতো ঠিক আছে আমি আমার মতো ঠিক আছি বাস এতে এইভাবে করার ব্যাপারে আর কি বলে তো যাই হোক এটা আমরা সাবধান হব এবং আমরা সেই অনেক অনেক ইসলামের অনেক চিন্তাবিদরাও এটা এই এই ট্র্যাপে পা দিছেন এবং আল্লাহ তাদের তাদের ব্যাপার আল্লাহর সাথে আমি তাদেরকে মানে কাফের জ্ঞান করতেছি না বা কাফের জ্ঞান করতেছি না বলতে মানে তাদেরকে কাফের মনে করতেছি না যারা এটা করছেন বাট তারা কুফর করছেন এটা ঠিক কথা এখন তাদেরকে আল্লাহ মাফ করে দিলে অন্য ব্যাপার অজা অজ্ঞতা একটা অজুহাত থাকতে পারে একটা কুফর আমরা পরে দেখবো যে একটা কুফরে কেউ জড়িত হইলে আমরা তাকে একদম ইনস্ট্যান্টলি কাফের জ্ঞান করব না আমরা তাকে একটা একটা বেনিফিট বেনিফিট অফ ডাউট দিব কিছু আছে কিছু কিছু ইমান বিনিষ্টকারী ব্যাপার আছে যেগুলো করলে বেনিফিট অফ ডাউটের কোনো স্কোপ নাই আর কিছু আছে যেগুলো যেগুলোর জন্য হুজ্জত কায়েম করতে হবে বা এভিডেন্স কায়েম করতে হবে এবং তারপরে তাকে আমার এটা আমার কাজ না আপনার কাজ না এটা হচ্ছে রাষ্ট্রযন্ত্রের কাজ মুসলিম রাষ্ট্রের কাজ এবং কাজী বা যা জাজ যারা তাদের কাজ বা মুস্তাহদ আলেম যারা তাদের কাজ আলেমরা তারা হয়তো কাউকে বলবেন যে এই তো আমাদের জানা উচিত আমরা কী জানবো মানে মানুষকে কাফের ব্রেন করবো না এটা আমাদের কাজ না বাট কোনটাতে ইমান বিনষ্ট হয় এটা জানবো এবং এটার থেকে আমরা নিজেরা এবং অন্যদেরকে সাবধান করব আমরা আচ্ছা এই উদাহরণ দিতে থেকে লেখক বলতে চাই যেমন ধরেন ইহুদিরা বলে যে ঈসা আল্লাহ সাল্লাম সত্যিকার নবী ছিলেন না আইদার এবং কোরআন বলে যে তিনি নবী ছিলেন তাহলে আইদার দুইটা একসাথে সত্যি হইতে পারেন না আইদার ইহুদিদের ক্লেম সত্যি অথবা কোরআনের কথা সত্যি সুতরাং আমরা দুইটা মানে ও ঠিক আমিও ঠিক এরকম করে বলার কোনো স্কোপ নাই বা তুমিও ঠিক আছে তোমার মতো করে আমিও ঠিক আছে এটা বলার বলার কোনো স্কোপ নাই আর কি এটাই মোটামুটি কথাটা এবং এরপরে আপনার এখানে হাদিস হাদিস কোট করতেছেন সেখানে বলতেছেন যে বাই দা ওয়ান ইন হুজ হ্যান্ড ইজ দ্য সোল অফ মোহাম্মদ নো ওয়ান ফ্রম দিস নেশন বি হি জু অর ক্রিশ্চিয়ান হিয়ার্স অফ মি অ্যান্ড দেন ডাজ নট বিলিভ ইন মি বিলিভ ইন সরি বিলিভ ইন ওয়াট আই হ্যাভ বিন সেন্ট উইথ একসেপ্ট দ্যাট হি উইল বি ইন দ্য হেল্প ফায়ার মানে ইহুদি হোক বা খ্রিশ্চান হোক যে কেউ যে আমার কথা শুনলো অথচ বিশ্বাস করলো না আমি যা নিয়ে আসছি তাতে অর্থাৎ ইমান আনলো না বা মুসলিম হইল না তাহলে সে কি বলছেন উইথ একসেপ্ট দ্যাট হি উইল বি ইন দ্য হেল্প ফায়ার অর্থাৎ সে জাহান্নাবি চির জাহান্নাবী সে কাফের বা সে অবিশ্বাসী বা ইত্যাদি আর আরেকটা ই বলতেছেন এখানে আর বলতেছেন যে শুধুমাত্র আল্লাহ বিশ্বাস করাটা ই না এনাফ না অনেকে মনে করে যে এক ধরনের করে তো সবাই আল্লাহ বিশ্বাস করতেছে বা ইহুদিরা আল্লাহ বিশ্বাস করে খ্রিস্টানরা আল্লাহ বিশ্বাস করে আল্লাহ বিশ্বাস করে ইজ ইজ নট এনাফ আল্লাহ বিশ্বাস করলেই মুসলিম হবে না সে আমরা যে মুসলিম হওয়ার জন্য যে ডুয়েল টেস্টিমনি মানে যে দুইটা শাহাদাতাইন বা শাহাদাতানি বলি আমরা যে দুটো সাক্ষ্য দিয়ে আমরা দিয়ে আমরা মুসলিম হই সে শুধু সাক্ষ্য কি একটা হচ্ছে আসাদু আল্লাহ আর একটা হচ্ছে আসাদু আল্লাহ মোহাম্মদ আব্দুল হাসুল দুইটা মিলাই কিন্তু মুসলিম শুধু একটা বললে শুধু আল্লাহ মানলে সে মুসলিম না বা সে সে অটোমেটিক্যালি নাজাদ পাবে বা অটোমেটিক্যালি আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হবে অ্যাকসেপ্টেড হওয়ার কোনো রাস্তা নাই আর কি আচ্ছা এরপরে সুরা বাকারার একটা আয়াত কোট করতেছেন এখানে অনেক অনেক আয়াত বলা যায় ইত্যাদি বা সোরা বাকার একটা আয়াত কোট করতেছেন যেখানে বলতেছেন যে হাউ ক্যান এখানে এই আয়াতটা কোট করার আগে বলতেছেন হাউ ক্যান দে বি দে বলতে এখানে ইহুদিকৃষ্ণ বলতেছেন আর কি হাউ ক্যান দে বি কনসিডার্ড বিলিভার্স ওয়েন আল্লাহ হেজ সে তাদেরকে বিশ্বাসী করে কি করে বিশ্বাসী বলে জ্ঞান করা যায় যখন আল্লাহ বলছেন আল্লাহ কি বলছেন নেভার উইল দ্য জুজ এই যে আয়াতটা কোট করতেছেন সোরা বাকার একশো বিশ নম্বর আয়াত

মানে ইফ ইউ ওয়াইট টু ফলো দেয়ার ডিজায়ার্স এরপরে বলতে রাসুলকে যে তুমি যে তাদের মতেও তাদের ডিজায়ার তাদের খেয়াল খুশি তাদেরকে খুশি করতে চাও যেটা আমরা করে চলেছি আমরা সমস্ত ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের আমাদের প্রভুদেরকে খুশি করার জন্য আমাদের মানে সব কিছু ব্যয় করি আমরা হয়তো আমরা মনে করি যে আমরা তো আল্লাহ আল্লাহ যে আমাদেরকে খাওয়া নেই বিশ্বাস হারাইছি আমরা আমরা মনে করি যে তারা না খাইলে আমরা না খেয়ে মারা যাব সেই জন্যই হয়তো তাদেরকে তোয়াজ করি এখানে বলতেছেন যে অ্যান্ড ইফ ইউ হ্যার টু ফলো দেয়ার ডিজায়ার্স আফটার হোয়াট ইউ হ্যাভ রিসিভড অফ নলেজ তোমার তো যে জ্ঞান আমরা পাইছি এখানে রেসোসিয়েশনকে বলতেছেন বা এক্সটেনশন আমাদের বলা হচ্ছে যে আমাদের কাছে যে জ্ঞান আসছে বা যে জ্ঞান আমরা লাভ করছি অর্থাৎ কোরআন শুনার জ্ঞান তারপরে ইফ ইউ আর ফলো টু ইফ ইউ হ্যার টু ফলো দেয়ার ডিজায়ার্স তাদের ইচ্ছা মতো যদি আমরা চলি তাদের খেয়াল খুশি তাদেরকে খুশি করতে গিয়ে যদি চলি দেন ইউড হ্যাভ এগেনস্ট আল্লাহ নাইদার এনি প্রোটেক্টার নর এনি হেল্পার অর্থাৎ তাহলে আমরা ধ্বংস হয়ে যাব আমাদের এগেনস্টে আল্লাহর এগেনস্টে মানে আল্লাহর থেকে আমাদের রক্ষা করার জন্য কোনো ওয়ালি থাকবে না আমাদের আপনি জানেন যে আমরা ওই আমরা ওয়ালি কথাটার মানে হচ্ছে ফ্রেন্ড প্রোটেক্টার সেটা থাকবে না এখানে এক্সাক্টলি ওয়ালি শব্দটা ইউজ করা হয়েছে এ আয়তে তোমাদের জন্য আপনার জন্য এতে রাসুলকে আল্লাহ বলতেছেন ধমক দিতেছেন রীতিমতো ধমকই বলবো আমি এটা কারণ সাবধান করে দিচ্ছেন অ্যান্ড বাই এক্সটেনশন আমাদেরকে সাবধান করে দিচ্ছেন গেল আমাদের একটা পয়েন্ট যে ইহুদি এবং খ্রিস্টান সহ সকল কাফেরকে কাফের মনে করতে হবে যদি না মনে করি যদি মনে করি তারাও ঠিক আছে বা তাদের মতো করে তারা ঠিক আছে তারাও ঠিক আমরাও ঠিক তাহলে আমাদের ইমান বা ইসলাম নষ্ট হয়ে যাবে আমরা ইসলাম থেকে বের হয়ে যেতে পারি মুসলিম নাও থাকতে পারি এবং আমাদের ইমান নষ্ট হয়ে যেতে পারে ডিপেন্ডিং অন আপনার কোনো অজুহাত খাটবে কিনা না জানার সেটার উপর যাই হোক সেটা হয়তো না জানার একটা ই থাকতে পারে সবার বেলা থাকবে না কারো কারো বেলা থাকতে পারে আর কি অজ্ঞতা রোজগার থাকতে পারে এটা আমরা একটা জেনারেল রুল বলতেছি তাকফিরের রুল এটা যে তাকফিরের আগে কাউকে কাফের বলার আগে একটা একজন মানুষ কুফুর করলেই তাকে কাফের বলা যাবে না বা কুফুরে জড়িত হইলেই তাকে কাফের বলা যাবে না তার আগে তার উপর এভিডেন্স ক্যাম্প করতে হবে তাকে ডেকে বোঝাইতে হবে যে আপনি কি জানেন এটা মানে এটা এটা মানে এটা যদি তারপরেও সে ইনসিস্ট করে তখন এটা আমাদের কাজ না যারা রুলিং দেওয়ার মানুষ বা যারা রুলিং দেওয়ার অথরিটি তারা রুলিং ওইভাবে রুল রুলড আউট করবে তাদেরকে যাই হোক এরপরে আসতেছে এর পরের পয়েন্টে যাব আমরা আমরা তিনটা পয়েন্ট কাভার করছি আমরা চার নম্বর পয়েন্টে যাব তো এই এই পর্যায়ে বলতেছেন যে এই পর্যায়ে এসে যে লেখক উনি বলতেছেন যে লিভিং ইসলাম ডাজ নট নেসিটেট দ্যাট ওয়ান লিভস অল অফ ইট অ্যান্ড ডাজ নট প্র্যাকটিস এনি পার্ট অফ ইট এইটা একটা ভুল ধারণা আছে আমাদের আমরা মনে করি যে আমি তো রোজা রাখতেছি আমি তো নামাজ পড়তেছি আমি তো এটা এটা করতেছি এ ডি ই করতেছি ইসলাম থেকে বাইর হয়ে যেতে হলে অথবা অমুসলিম হইতে হলে কিছুই যে করতেছে না সে অমুসলিম বাট আমি তো অনেক কিছুই করতেছি না তা না এখানে বলতেছেন মাই স্টিল বি প্র্যাকটিসিং পার্টস অফ ইসলাম অ্যান্ড কলিং হিমসেলফ এ মুসলিম ইন ওয়াইল্ড ইন রিয়েলিটি হি হ্যাজ সাম ক্যারেক্টারিস্টিক বিলিভস অ্যান্ড অ্যাকশন দ্যাট হ্যাজ টেকেন হিম আউট অফ দ্য ফোল্ড অফ ইসলাম পসিবলি উইদাউট হিজ রেকগনিশন অব দ্য ফ্যাক্ট এটা খুব ভয়ঙ্কর একটা জিনিস যে একজন মানুষ কমপ্লেসেন্ট সে নামাজ পড়তেছে রোজা রাখতেছে হয়তো হজও করছে জাকাতো দিচ্ছে অথচ এমন কিছু কাজের জন্য বা এমন কিছু বিশ্বাসের জন্য অথবা এমন কিছু বৈশিষ্ট্যের জন্য সে হয়তো ইসলাম থেকে বের হয়ে গেছে না জেনেই হয়তো হয়তো সে জানেও না যে সে বের হয়ে গেছে অথবা সে বোঝেও নাই যে এটা ইমান একটা বিষয় ছিল এই জন্যই এটা জানাটা এত এত প্রয়োজন বা এত এত ইম্পর্টেন্ট ডেটা এখানে বলতেছেন এর পর এর পরের পয়েন্টে যাচ্ছেন আর কি ইফ এনিম্যান বিলিভ দ্যাট দেয়ার দেয়ার ইস সাম গাইডেন্স দ্যাট ইজ সুপেরিয়ার টু দ্যাট রিচ দ্য প্রফেট মোহাম্মদ সাল্লা সাল্লাম ব্রট আর দ্যাট ইজ সুপেরিয়ার টু হোয়াট ইজ ফাউন্ড ইন কোরআন হি হ্যাজ বাই হ্যাভিং দিস বিলিভ লেভ দ্য ফোল্ড অফ ইসলাম কেউ যদি মনে করে যে আল্লাহ রসুলাম যে নিয়ে আসছিলেন অর্থাৎ যে জীবন ব্যবস্থা নিয়ে আসছিলেন তার চেয়ে বেডের কোনো জীবন ব্যবস্থা হইতে পারে অথবা কোরআনে যা আছে তার চেয়ে বেডের কোনো জীবন ব্যবস্থা হইতে পারে বা বেডের কোনো প্রেসক্রিপশন থাকতে পারে তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে বা তার সে ইসলাম থেকে বের হয়ে যাবে সে আর মুসলিম থাকবে না এখানে দেখেন আমাদের মুসলিম অনেক অনেক নেমসেক মুসলিম অথবা সকল প্র্যাকটিসিং মুসলিমও আছে যারা মনে করেন যে ডেমোক্রেসি সেকুলার হিউম্যানিজম অথবা সোশ্যালিজম বা কমিউনিজম বা ক্যাপিটালিজম এগুলাই জীবন ব্যবস্থা হিসেবে ইসলামের চেয়ে সুপিরিয়ার ইসলামের এই চোদ্দোশো সাড়ে চোদ্দোশো বছর আগে জিনিস এখন আর এখন আর চলবার নয় বা এখন আর চলবে না সেই বিধানগুলা সেই শরিয়া চলবে না এখন ওইগুলা ইসলামের চেয়ে বেটার অন্য অন্য যেগুলোর কথা বললাম যে কোনো ইজাম বা অথবা রিপ্লেসেবল ইসলামকে সেগুলো রিপ্লেস করতে পারে অর্থাৎ ইসলামের ইসলামের পরিবর্তে ওইটা ওইটা হলেও ওইটাও আমাদের জন্য গ্রহণযোগ্য রিপ্লেসেবল আর কি ইসলামকে রিপ্লেস করে ওইটা যদি জীবন ব্যবস্থা হিসেবে নেই তাইলেও আমাদের জন্য ভালো অথবা আমাদের জন্য মানে ওয়ার্কেবল একটা ব্যাপার আর কি এটা যদি আমরা মনে করি তাহলে আমাদের ইমান নষ্ট হয়ে যাবে এখানে আয়াত কোর্ট করতেছেন প্রথম আয়াতটা হচ্ছে সুরা আম্বিয়া একশো সাত নম্বর আয়াত যেখানে বলতেছেন যে উইসেন্টি ও মোহাম্মদ নট এক্সেপ্ট এ মার্সিপ ফর দ্য ওয়ার্ল্ডস ফর দ্য ওয়ার্ল্ডস যখন বলতেছেন সকলের জন্য রসুলামকে পাঠানো হয়েছে এইটাই বলা হচ্ছে আর কি আসলে এখানে যে আপনার একবার যখন আমরা মুসলিম হব বা একবার যখন আমরা বুঝবো যে এটা ওয়াহিভিত্তিক দিন ওয়াহিভিত্তিক জীবন ব্যবস্থা এবং শেষ নবী এবং আল্লাহর দিনকে পৃথিবীতে মানুষ আল্লাহর জীবন বিধান বা আল্লাহ যে জীবনবিধান মানুষকে চান যে মানুষ এটা এটার উপর থাকুক বা এটা করুক এটা গ্রহণ করুক বা এটার উপর জীবনযাপন করুক সেটার শেষ ই না আমাদের নবী এবং তারপরে কেমত পর্যন্ত এই বিধানের কোনো চেঞ্জ হবে না সুতরাং এটা যে সুপেরিয়ার কিছু জ্ঞান করলে আমরা ইসলাম থেকে বের হয়ে যাবো আমাদের মানে এখানে উনি বলতেছেন যে আমাদের আসলে আমরা যদি বুঝি জিনিসটা যে ওয়াহিদ থেকে আসছে এবং আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের জন্য জীবন বেদন দিচ্ছেন তাহলে আমাদের আর কারো কোনো ফিলোসফি কোনো এক্সপ্লেনেশন কোনো কবি কোনো সাহিত্যিক কোনো দার্শনিকের কাছ থেকে শেখার নাই যে কীভাবে জীবনযাপন করবার কিভাবে কোনটা আমাদের জন্য ভালো কোনটা আমাদের যে ভালো না পুরাপুরি পুরা লাইফের একটা কোড অফ কন্ডাক্ট আমরা ধরব যে ইসলাম কোরআন এবং কোরআনের মাধ্যমে যা আমাদের কাছে আসছে রাসুলের মাধ্যমে যা আসছে যে জীবন বিধান আসছে এটা এবং এখানে আরেকটা আয়াত কোড করতেছে যে আয়াতটা এগেন অ্যান্ড এগেন কোড করা হবে বা এগেন এন এগেন আসবে অনেকবারই আসবে হয়তো ইসলামের আলোচনা করতে গেলে সেটা হচ্ছে সুরা মায়দার তিন নম্বর আয়াত যেখানে আল্লাহ বলতেছেন দিস ডে দিস ডে আলিয়মা আকমাল তু লকুম দি নাকুম আপনারা হয়তো জানেন খুব খুব ফেমাস আয়াত এটা দিস ডে আই হ্যাভ পারফেক্টেড ইউর রিলিজিয়ান ফর ইউ কমপ্লিটেড মাই ফেভার আপন ইউ অ্যান্ড হ্যাভ চোজেন ফর ইউ ইসলাম অ্যাজ ইয়োর রিলিজিয়ান সেরা মায়দা তিন নম্বর আয় তাইলে এই এইটার পরে এইটার পরে অথবা আমরা যে যা বলে ই শুরু করি খুদ্বাতুল হাজা যেটা বলে আমি আজকে আলোচনা শুরু করলাম সেখানে আমি লাস্টের লাইন লাস্ট ডে কী বলছি না খেরাল হাদিফ সে কিতাব উল্লাহ ও খাইরুল হাদি হাদিউ মোহাম্মদিন সাল্লাম এখানে আমি কি বলছি যে বেস্ট স্পিচ হচ্ছে আল্লাহর স্পিচ অর্থাৎ আল্লাহর কালাম কিতাব আল্লাহর বই আল্লাহর 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 পাঠানো গ্রন্থ কোরআন অ্যান্ড বেস্ট গাইডেন্স ইজ দ্য গাইডেন্স অফ মোহাম্মদ সালাই সালাম দ্য বেস্ট সবচেয়ে সবচেয়ে উত্তম দিক নির্দেশনা বা পথ নির্দেশনা হচ্ছে রেসোসিয়াসম যেটা নিয়ে আসছিলেন এইখানে পথ নির্দেশনা কথাটা বিনিং হচ্ছে অ্যাকচুয়ালি জীবন ব্যবস্থা বা ওয়ে অফ লাইফ যেটা নিয়ে আসছিলেন বা যেটা দিয়ে গেছেন আমাদের কাছে এটি বেস্ট তো যাই হোক এটা এসের পরে সব জানার পরে অথবা এই কমপ্লিশনের পরে ইসলামের এই কমপ্লিট ইসের পরে কমপ্লিট ফেভার আল্লাহ যে আমাদের উপর বা পুরা জীবন ব্যবস্থা যে দিচ্ছেন পরিপূর্ণ জীবন ব্যবস্থা দান করার পরে ইফ এন ইয়ার বিলিভ দ্যাট সোশ্যালিজম ক্যাপিটালিজম আর এনি আদার ম্যান মেড সরি আর এনি আদার ম্যানমেড ফর্ম অফ লাইফ ইজ সুপেরিয়ার আর বেটার দেন দ্য লস অ্যান্ড গাইডেন্স অফ ইসলাম even if he prays first and continues to call himself muslim. similarly, if anyone says that islam was fine for the 7th century but is not the best or is not practical today, he also is committing kufr. if anyone says that, for example, islamic penal, penal laws are unjust and there are better laws that we can accept, হিজ কমিটিং অ্যান অ্যাক্ট অফ কুফর এগুলো কিন্তু অনেক মুসলমান এই ট্র্যাপগুলোতে পড়েন অনেক মুসলিম এই ট্র্যাপগুলোতে পড়েন বা পড়ছেন অনেক মানুষই মনে করেন যে ওই লগুলো ফর এক্সাম্পল চুরি করলে হাত হুদুদ পানিশমেন্ট যেগুলো চুরি করলে হাত কেটে দেওয়া হবে এই পানিশমেন্টটাকে অনেকে বর্বর মনে করেন অনেকে মনে করেন এটা আজকালে আর চলে না জিনার জন্য পাথর বর্ষণে পাথর বর্ষণে মৃত্যুদণ্ড বা মৃত্যু সেটা অনেকে মনে করেন যে এটা আজকাল আর চলে না এটা বর্বর বা আরও যেগুলো আছে কিসাস কাউকে কেউ হত্যা করলে যে এইগুলা আছে এই জিনিসগুলোকে অনেকেই এখন মনে করেন যে এগুলো বর্বর বা এগুলো চলে না বা এগুলো আজকে আর প্র্যাকটিস করা যায় না বা এখন প্র্যাকটিক্যাল না এরকম মনে করলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে মানে আল্লাহর বিধানটা সব সময়কার জন্য এটা বুঝতে হবে বা মনে রাখতে হবে আহ এরপরে এখানে আপনার আরো আরো একটু ডিসক্রাইব করতেছেন এই রাইটার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেই জন্য ইম্পর্টেন্ট পয়েন্ট মানে এটা এটার ট্র্যাপে আমরা অনেকে পড়ছি সেই জন্য উনি একটু ডিটেলস বলছেন এখানে এখানে বলছেন যে একটা আয়াত কোর্ট করতেছেন যে হুস এভার ডাজিলিভার্স আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইন দিয়ে যারা ই করে তাদেরকে এখানে বলতেছেন যে ডিসবিলিভার কাফের বলতেছেন যারা বা অবিশ্বাসী বলতেছেন তো এখানে বলতেছেন যে দিস Actually this kind of kufr on a wide scale is relatively new in the world of Islam. When Islam was dominant, Muslims had faith that they were following the best way possible. However, when the West became when the West became to dominate Muslim lands and when Muslims started measuring things only with a view to material progress, they began to question Islam. They began to call for abandonment of the Sharia.

আল্লাহর চেয়ে বেটার জাজমেন্টার কে দিতে পারে কে দিতে পারে আল্লাহর চেয়ে বেটার বিচার যাদের বিশ্বাস আছে তাদের কথা বলতেছেন তারা মানে তারা নিশ্চয়ই জানে বা তারা নিশ্চয়ই বোঝে যে আল্লাহর চেয়ে বেটার বিচার কেউ দিতে পারেন না যাই হোক এটা অনেক এই ব্যাপারটা একটু ডিটেলস আলাপ করছেন উনি কারণ এটা একটা রোগ আমাদের ভিতরে এবং আমরা মনে করি যে এখনকার ধরেন ফর এক্সাম্পল যে কেউ বা অনেক মানুষই বলবে যে এখনকার যে সমস্ত ওয়েস্টার্ন ল ব্রিটিশ ল বা যেগুলো যে আমাদের কোর্টগুলো চলে বা বিচার আচার হয় এগুলা এগুলা ভালো বা এগুলা অনেক অনেক কি বলবো মানে অনেক আলোকিত অনেক সিভিলাইজড অথচ আপনি একটু পড়াশোনা করলে বুঝবেন যে এগুলোর ভিতরে কত করাপশন আছে আমাদের দেশের দিকে তাকালি বোঝা যায় আমাদের দেশে একটা 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 সাধারণ মানুষের একটা সুবিচার পাওয়ার চান্স অলমোস্ট জিরো একটা রাস্তার মানুষের সুবিচার পাওয়ার চান্স জিরো যদি মিলিয়নার বিলিয়নের হয় তাহলে হয়তো কিছুটা চান্স থাকতে পারে তাও নাই কত মিলিয়ন বিলিয়ন আমরা দেখতেছি না যে তার তার কোনো প্রজ্ঞা তার কোনো লয়ার যত বড় বড় লয়ার কোনো কাজে আসতেছে না এটা আমাদের দেশ না ওয়েস্টার্ন ওয়ার্ল্ডও সেম মানে আপনি আমেরিকাতে ধরেন একটা একটা রাস্তার মানুষ জাস্টিস পাবে এটার চান্স কতটুকু আর জাস্টিস পাইলে সেটা কী জাস্টিস পাবে মানে কোন মানে আপনি কোনটার কোন ক্রাইটেরিয়াতে রাইট এবং রং ঠিক করবেন আল্লাহর ক্রাইটেরিয়া ছাড়া একজন বিশ্বাসের জন্য একটা মুসলিমের জন্য বা রিয়েলি যে কোনো মানুষের জন্য ফর দ্যাট ম্যাটার আল্লাহর ক্রাইটেরিয়া ছাড়া রং রাইট এবং রঙের কোনো ক্রাইটেরিয়া থাকতে পারে না কারণ আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা মেইন কারণ হচ্ছে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন আল্লাহ বেস্ট জানেন আমাদের জন্য কোনটা ভালো কোনটা খারাপ এবং মানে সেই সেই ক্রাইটেরিয়া থেকে যখন বিচারটা হবে বা জাজমেন্টটা হবে সেটাই আমাদের জন্য বেস্ট জাজমেন্ট হবে যাই হোক ইনি উনি একটু ডিটেলস এখানে আরও বলছেন আমরা একটু একটু করে পড়তেছি যেহেতু আমি ইংলিশে পড়ে যাচ্ছি আপনাদের যেহেতু ইংলিশ নিয়ে কোনো সমস্যা নাই সেই জন্য বেশ খানিকটা ইংলিশেই পড়লাম বাংলা তর্জময়ভাবে ওয়ার্ড ফর ওয়ার্ড বা ওয়ার্ড বাই ওয়ার্ড করি নাই আমি এরপরে বলতেছেন যে ইন সাম সেগমেন্ট দে অ্যাপ্লাই ইসলাম ওয়াইল আদার সেগমেন্টস ফিল ফ্রি টু ইগনোর ইসলাম অ্যান্ড ফলো সামা আদারবে অনেক মুসলমানই আসে যে কিছু কিছু ব্যাপারে যেমন আমাদের দেশে দেখবেন যে বিয়ের ব্যাপারে ইনহেরিটেন্সের ব্যাপারে ইসলাম ফলো করতেছি আমরা কিন্তু অন্য একটা ব্যাপারে করতেছি না বা অনেকে বিয়ের ব্যাপারেও করেন না বা আরও একটা ব্যাপারে করেন না মানে এখানে একজন ওয়েস্টার্ন স্কলার ওনার উনি ওয়েস্টার্ন কনভার্টেড মুসলিম মুরাদ বিলফ্রেড হফম্যান উনি একটা সুন্দর ই দিছিলেন মানে এক সুন্দর অ্যানালজি দিছিলেন যে ইসলাম ইসলামটা ইসলাম বা মুসলিমদের জন্য ইসলাম ওভারকোটের মতো কোনো জিনিস না যে এটাকে ক্লোকরুমে রেখে পার্লামেন্টে ঢুকবে এবং বাইর হওয়ার সময় আবার পরে বাইর হবে মানে ইমানটাকে বা ইসলামটাকে ইমানটা ফেথটাকে তার এটা এই জন্য বলতেছিলেন যে আমরা এরকম ভাব করি যে এই ফিল্ডে আমরা ইসলাম মানব আর এই ফিল্ডে মানবো না মানে যখন পার্লামেন্টের ভিতরে উনি পার্লামেন্টের ভিতরে বলতে বোঝাইছেন যে যখন আমরা আইন প্রণয়ন করি তখন এজ ইফ ইসলামের কোনো ব্যাপার নেই নিজেরা নিজেরা আইন প্রণয়ন করতেছি বাইরে ওই ক্লোকরুমে বা যেখানে কোট ঝুলাই রাখে ওখানে আমরা ইমানটা ইসলামটাকে ঝুলাই রেখে ভিতরে ঢুকি আর বাইরের সময় আবার পয়ের বাইরে এটা সম্ভব না যে ইসলাম সম্বন্ধে ইসলাম কাকে বলে বুঝে তার জন্য এটা সম্ভব না এই কথাটা খুব সুন্দর করে বলছেন উনি ওনার এই ইটা আমি অনেক সময় কোট করি কারণ ইটের অ্যানোলজিটা খুব সুন্দর যাই হোক তারপর বলতে ফর এক্সাম্পল সাম সামটাইমস ফর এক্সাম্পল সামটাইমস ওয়েন মুসলিমস দেম Have a dispute, they don't wish to have that dispute settled according to the guidelines of Sharia. For example, oftentimes in cases of divorce, in the Western world, divorce, divorce, Muslim when men and women seek the decisions of non Islamic courts and they claim that those decisions are fairer, more just, or better, in reality, they are.

আমার হাজবেন্ড যদি বিলিনের হয় তাহলে তার অর্ধেক সম্পদ বা অর্ধেকই আমি পেয়ে যাবো অটোমেটিক্যালি এই যে ব্যাপারটা এটা করতে গিয়ে অনেকে মনে করেন যে ওয়েস্টার্ন এটা বেটার সেই কথাটাই বলতেছেন আর কি জামাল যারা বজু এরপরে একটা এরপরে আয়াত করতেছেন যে সুরা নম্বর আয়াত যেখানে আল্লাহ বলতেছেন হ্যাভ ইউ সিন দোজ হু ক্লেম দ্যাট দে বিলিভ হুইচ হ্যাজ বিন সেন ডাউন টু ইউ অ্যান্ড দ্যাট হুইচ ওয়াজ সেন্ট ডাউন বিফোর ইউ অ্যান্ড দ্য উইস টু ফর জাজমেন্ট ইন্ডিয়ার দিয়ার ডিসপিউট টু ফলস জাজেস ফলস জাজেস বলতে যারা আল্লাহর আইন দিয়ে বিচার করে না তাদের কথা বোঝানো হচ্ছে ওয়াইল দে বিন অর্ডার টু রিজেক্ট দ্যাম বাট শৈতান উইশ টু লিড দেম ফার এস্ট্রে আল্লাহ বলে দিচ্ছে তাদেরকে দেখছো যে তারা ক্লেম করে যে তারা তো মানে উইচ হ্যাজ বিন সেন্ট ডাউন টু ইউ তোমার কাছে যা পাঠানো হয়েছে রাসুলকে বলতেছেন তোমার কাছে যা পাঠানো হয়েছে অর্থাৎ শরিয়া কোরআন ইসলাম যাই বলেন মানে ওয়াহি যা আসছে রাসূলের কাছে দিক নির্দেশনা যা আসছে জীবন ব্যবস্থা যা আসছে অ্যান্ড দ্যাট উইচ was সেন্ট বিফোর ইউ এবং তোমার আগেও যা পাঠানো হয়েছে তারা তারা বিশ্বাস তারা ক্লেম করে যে এগুলো তারা বিশ্বাস করে অর্থাৎ ইহুদিরা বলতেছে যে আমরা তো আগে যেসব আসছে সেসবের উপর আসি খ্রিস্টানরা বলতেছে আমরা ওয়াহির এই বিধানের উপর আসি ক্লেম করে তারা যে আগেরগুলা বিশ্বাস করে এইটা বিশ্বাস করে মুসলমান মুসলমানরা আমরা তো সবকটাই বিশ্বাস করি যদিও আমরা সেরিয়াটা আলাদা কিন্তু আমরা তো বিশ্বাস করি যে মুসা মুসাল্লাহ সাল্লামা কাছে আল্লাহর বাহি আসছে ঈসা আল্লাহ সাল্লামের কাছে আল্লাহর বাহি আসছে অ্যান্ড দ্য উইশ টু গো ফর জাজমেন্ট কারণ ইহুদিরা ইয়েদের কথাই বলা হয়েছে যে ইহুদিরা মানে আল্লাহ ছাড়া বা তাদের ইকে টুইস্ট করে অন্য অন্যভাবে জাজ করার চেষ্টা করছে বা অন্যভাবে জাজমেন্ট দিত বা ইত্যাদি এই সমস্ত কথাগুলো সব আসতেছে এখানে ওয়াইল দে হ্যাভ বিন অর্ডার টু রিজেক্ট দেম অথচ মানে আল্লাহর বিধান ছাড়া অন্য সব বিধানগুলাকে তাদেরকে অর্ডার করা হয়েছিল সেগুলো যেন রিজেক্ট করে বাট শেতান বিশেষ টু লেট দ্যাম ফারেস্টে কিন্তু শয়তান তাদের কাছে এই থেকেই বিউটিফুল দেখায় বা বিউটিফুল মনে করে আমরা অনেকে মনে করি যে সেরিয়া সিস্টেমে যেটাই জাস্ট ফর এক্সাম্পল ধরেন এই যে পঞ্চায়েত পঞ্চায়েতে যে ব্যাপারগুলো ছিল ইসলামিক একটা সমাজ যদি হয় সেখানে যে মুরব্বীরা মসজিদ ভিত্তিক যে ই ছিল বিচার ব্যবস্থা ছিল মসজিদে বসে একটা ডিসপিউটকে মিটপাট করাই দিতেছেন দুজনের ভিতরে জমি নিয়া বা কিছু ই ইয়ে আছে এটা কিন্তু ভেরি মাছ ইসলামিক এটাতে যেটা হয় যে ওই হার্ট ফিলিংগুলো বাড়ে না কিন্তু এখন আমরা কি করি বংশ পরম্পরায় কেস করি তা মানে সর্বশান্ত হয়ে যেতেছে মানে কেস করে সর্বশান্ত হয়ে যেতেছে কিন্তু আমরা ওই ইসলামী সারিয়া যে দিক নির্দেশনা সেগুলোর কাছে যাইতে চায় না আচ্ছা যাই হোক এরপরে এরপরে বলতেছেন এই প্রসঙ্গে এইটা শেষ কথা তারপরে আমরা এই পয়েন্টটা শেষ করে দিব ইনশাআল্লাহ বলতেছেন যে ওয়ান শুড টেক এ অননেস্ট লুক at himself for herself এন্ড বিসার ইন এভরি রিলম অব হিস লাইফ হি একসেপ্ট ওয়াট ইসলাম সে জীবনের প্রতিটি ক্ষেত্রে ট্রাঙ্কেটের না আংশিক না কতকটা আল্লাহকে মানতেছে কতকটা মানতেছে না কতকটা কোরআনের কতকটা বাইরের কতকটা সেকুলার কতকটা ইসলামিক কতটা ওয়েস্টার্ন কতটা কতটা ইসলামিক তা না রেকগনাইজেজ ইট অ্যাজ দ্য বেস্ট ওয়ে অফ লাইফ পসিবল সে যেন প্রতিটা মুসলিম যেন রেকগনাইজ করে বোঝে যে এটাই বেস্ট লাইফ ওয়ে অফ লাইফ পসিবল বেস্ট জীবন ব্যবস্থা অ্যান্ড হি ডাজ হিজ বেস্ট টু ইমপ্লিমেন্ট ইট অ্যান্ড অবজার্ভ ইট এবং সে আপ্রাণ চেষ্টা করবে এটাকে জীবনে জীবনে ধারণ করতে এবং জীবনে অ্যাপ্লাই করতে ওয়েদার ইট বি ম্যারিটাল লাইফ বিজনেস লাইফ সোশ্যাল লাইফ পলিটিক্যাল লাইফ অ্যান্ড সফোর্ট জীবনের প্রতিটি ক্ষেত্রে যেটা বললাম যে কতকটা মানবেন কতকটা মানবেন না খ্রিশ্চানরা বলে যে সিজারকে সিজারেরটা দেওয়া আর জিসাসকে জিসাসেরটা দেওয়া অর্থাৎ মানে খালি উপাসনা ঘরে জিসাস মানে আল্লাহর কথা বলো বা লাইনের কথা বলো ধর্মের কথা আর রাষ্ট্রযন্ত্র বা সিজারের ব্যাপারে ওই তাকে তার রাইটটা দেওয়া বা তার মতো করে চলো এটা এটা সম্ভব না ইসলামের পুরাটা হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ এখন কথা হচ্ছে যে ইট মে বি পসিবল যে আপনি দুনিয়ার কোনো দেশই বলতে গেলে ইসলামিক স্টেট না বা ইসলামিক রাষ্ট্র না বা ই না সেখানে আপনি বাধ্য হয়ে আসেন বা যতটুকু পারবেন ততটুকু ই করবেন সেটা আলাদা একটা ব্যাপার কিন্তু আপনাকে অ্যাকনোলেজ করতে হবে যে আল্লাহ দেয়া জীবন বেদনটা হচ্ছে বেস্ট এবং আপনার আপনার ভিতরে ডিজায়ার থাকতে হবে যে ইনশাল্লাহ আমি সেই মতোই চলবো এবং সেটাই দুনিয়াতে প্রতিষ্ঠিত হবে বা হওয়ার জন্য যা করণীয় আপনার যে কন্ট্রিবিউশন সেটুকু আপনি করে যাবেন আচ্ছা তারপরে বলতেছেন যে ইন অল অফ দোজ এরিয়াজ উই শুড অল মেক সার্টেন দ্যাট উই আর অ্যাকসেপ্টিং বিলিভিং ইন অ্যান্ড অ্যাপ্লাইং ওয়ার্ড দ্য কোরআন অ্যান্ড সুননা স্টেট প্রথমে অ্যাকসেপ্ট করতে হবে যে ওইটাই বেস্ট বা ওইটাই করণীয় বিশ্বাস করতে হবে যে ওইটাই করণীয় অ্যান্ড অ্যাপ্লাইং অ্যাপ্লাইং ওয়ার্ড দ্য কোরআন অ্যান্ড সুন্নার স্টের এবং অ্যাপ্লাই করার চেষ্টা এই অ্যাপ্লাইটা আপনি একদিনে চাইলে করতে পারবেন না মানে আপনি পুরাটুকু করতে পারবেন না কিন্তু আপনার জীবনে অন্তত যেটুকু করণীয় আছে আপনার যেখানে লিভারেজ আছে আপনার যেখানে ক্ষমতা আছে আপনার যেখানে চয়েস আছে অন্তত আপনার ফ্যামিলি লাইফে তো আছে সেখানে আপনি কোরআন এবং সুন্না যা বলতেছে সেই মতো করে কাজ করতেছেন আজকে একটু বড়ো হয়ে গেছে সোবানা কালাম রেহমদিকা শেদুল্লা আল্লাহ তাহস কত বিলাইক আমরা যে শুনলাম তার ভিতরে ভালো যা কিছু শুনছি সমস্ত প্রশংসা আল্লাহর এবং খারাপ কিছু শুনে থাকবে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা সন্তানের তরফ থেকে আল্লাহ আমাদেরকে যা শুনলাম ভালো যেটা শুনলাম সেটাকে জীবনে ইমপ্লিমেন্ট করার বা জীবনে প্রয়োগ করার তফিক দেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি